বাংলাদেশি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। গতকালকে সংসদে সিঙ্গাপুরে জনশক্তি মন্ত্রণালয় বলেছে যে সমস্ত ডরমেটরিগুলি ফরেন এমপ্লয়ি ডরমেটরি আইনের অধীনে পরিচালিত হবে। জনশক্তি মন্ত্রণালয়ের দ্বিতীয় মন্ত্রী তান সিন ল্যাং বলেন যে কর্তৃপক্ষ ডরমেটরিগুলিতে রোগের প্রকোপ রোধ করতে এর আরও দ্রুত নিয়ন্ত্রণ সহায়তা করতে সমস্ত ডরমেটরিগুলিকে একটি আইনের অনুসারে নিয়ন্ত্রিত করবে, যা নাম দেওয়া হয়েছে ফেদা বানি ফরেন এমপ্লয়ি ডরমেটরি অ্যাক্ট, এর অধীনে পরিচালিত হবে। তিনি সংসদ সদস্য ফাহমি আলিমান, যিনি মেরিন প্যারেড জিআরসি, এবং মিস রাসের অং, যিনি ওয়েস্ট কোস্ট জিআরসির এমপি, তারা গত 2রা মার্চ সংসদে এই ডরমেটরির মান উন্নয়নের বিলটি উত্থাপন করেছিলেন এবং আলোচনা করেছিলেন। তাদের এই প্রশ্ন জবাবই জলশক্তি মন্ত্রণালয়ের দ্বিতীয় মন্ত্রী একথা বললেন। তান আরও বলেন যে আমাদের ডরমেটরিগুলি এই মহামারী ধারণ করার মহামারীর সময় একটা অভিজ্ঞতা অর্জন করেছে যে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারে এই মহামারীটির কারণে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি, এবং এর কারণে আমাদের যা বুঝতে পারলাম যে আমাদের ডরমেটরিগুলো একটি আবাসিক মান উন্নয়ন করতে হবে এবং জীবনযাত্রার মান আরও শিথিল করতে কিছু প্রয়োজনীয় আলোকপাত তারা করবে, প্রচুর পদক্ষেপ গ্রহণ করবে। বর্তমানে যে ফেদা মানে ফরেন এমপ্লয়ি ডরমেটরি অ্যাক্ট মানে আইনের অধীনে নয় এমন সমস্ত ডরমেটরি বিল্ডিং এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, ন্যূনতম জীবনযাপন এবং স্বাস্থ্যকর মানগুলোর প্রতি ক্ষেত্রগুলোর প্রতি এই সংস্থাগুলো জোর দিচ্ছে এবং এটি তারা কাজ করছে। তারা 2016 সালের এই আইন চালু করা হয়েছিল এবং জীবনযাত্রার মান উন্নয়ন, সুরক্ষা, পাবলিক ওয়ার্ডের সামাজিক ও বাণিজ্যিক সুবিধা ও পরিষেবা বিস্তারিত কারণে তারা এই আইন চালু করেছিল। তবে এই কেবলমাত্র এই আইনের অধীনে থাকবে যেসব ডরমেটরিগুলোতে 1,000 শ্রমিক বা তার চেয়ে বেশি অভিবাসী বাস করে সেই ডরমেটরিতে এই ফরেন এমপ্লয়মেন্ট ডরমেটরি একা দিনে এইসব ডরমেটরিগুলি পরিচালিত হবে। আর ডক্টর তান বলেন যে এমএমএম সামনের মাসগুলোতে এই ফেদার পরিবৃত্ত করার জন্য পর্যালোচনা করবে এবং এর নিয়ামক প্রোগ্রাম বিশদ বিবেচনা নিয়ে ইষ্টগুলদের সাথে মানে মালদের সাথে কাজ করবে। আশা করি যে তিনি বলেন যে আশা করি এই বছরের দ্বিতীয়ার্ধে পর্যালোচনাটি সম্পূর্ণ হবে এবং আরও বেশি বিশদ বিবেচনা করা হবে। মির্জা তান বলেন যে ডরমেটরিগুলোতে মান উন্নয়ন করার জন্য তারা কুইক বিল্ডিং ডরমেটরি নির্মাণ করেছে, যার মাধ্যমে সেখানে জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে এবং তার ব্যবস্থাও আরও চেঞ্জ করা হবে, এবং তিনি ডরমেটরিগুলোতে পরিষেবা আরও উন্নয়ন করার জন্য জোর দেবেন তাও বলেছেন। তাছাড়া যে চিকিৎসা ব্যবস্থা সুবিধা আরও অন্য অন্য মেডিকেল সুবিধা তাদের আছে সেগুলো যাতে এই ডরমেটরিগুলোতে পাওয়া যায় তাও তিনি ব্যবস্থা করা জানিয়েছেন। বর্তমানে ডরমেটরিগুলোতে প্রায় 2,80,000 লোক বাস করে এবং এই যে এর মধ্যে বেশিরভাগই হলো 1,000, কোনো কোনো ডরমেটরিতে 1,000 বা তার চেয়ে বেশি ডরমেটরি লোক বাস করে এবং 1,000 বেশি লোক বাস করে, এরকম 73 ডরমেটরি আছে 50টি, এগুলো সবগুলি ফেদার অধীনে, তবে মানে ফরেন এমপ্লয়মেন্ট অ্যাক্টের অধীনে আছে। তাছাড়া গত সংসদে সিঙ্গাপুর একজন সংসদ সদস্য লুইস এনজি বলেছিলেন যে যে সিঙ্গাপুরে আসতে হলে উপবেশী কর্মীদের অতিরিক্ত এজেন্সি ফি দিতে হয়, এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তার প্রশ্নের জবাবে মিস্টার তান বলেন যে এই ব্যাপারে তিনি এমপ্লয়মেন্ট শ্রমিক নিয়োগ এজেন্সিগুলোর সাথে কাজ করবে এবং আরও এই ব্যাপারে আরও তারা দৃষ্টি দিবে, যাতে শ্রমিকদেরকে যারা কাজ করতে আগ্রহী তাদের যাতে অতিরিক্ত ফি দিতে না হয় এবং তারা শ্রমিকদের কল্যাণের জন্যই সিঙ্গাপুরে যারা কাজ করতে আগ্রহী সিঙ্গাপুরে আসে এমন লোকদেরকে ট্রান্সফারের সুযোগ দিয়েছে, এই ট্রান্সফারের নিয়মটা চলবে তিনি তাও বলেছেন। তাছাড়া তিনি বলছেন যে মালিকগণ শ্রমিকদের বেতন ঠিক মতো দেবে না, তাদেরকে আইনের অধীনে বিচার করা হবে, 6 মাস পর্যন্ত জেলও হতে পারে এবং জরিমানাও হইতে পারে, তো এই ব্যাপারে তিনি সংসদে আলোচনা করেন। তার মানে সব মিলিয়ে সংসদ অভিবাসীদের জন্য একটি ভালো একটি নিয়ে আলোচনা হয়েছে এবং আশা করি এগুলো কার্যকর হলে সম্ভব প্রবাসী যারা সিঙ্গাপুর বসবাস করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, ডরমিটরিতে পরিবেশ আরও ভালো হবে সে আশাই আমরা ব্যক্ত করি, এবং সিঙ্গাপুরে আসতে হলে যে এজেন্সি ফি দেওয়া লাগে অতিরিক্ত এজেন্সি ফিটাও কমে আসবে বলে আশা করি। সেজন্য সিঙ্গাপুরের সকল সংসদ সদস্য এবং মন্ত্রী মিস্টার তানকে ধন্যবাদ জানাই এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো এজেন্সি ফি সমস্যাটি সংসদে উত্থাপন করার জন্য সিঙ্গাপুর সদস্য লুইসকে, যিনি সংসদে এই এজেন্সি ফির সমস্যাটি উত্থাপন করেছিলেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করি তার
এটা শুধু আলোচনাময় থাকবে না, এটা বাস্তবায়ন হবে। এবং তারা সিঙ্গাপুরে কাজ করতে আগ্রহী, তাদেরকে অতিরিক্ত এজেন্সি ফি দিয়ে লোন করে সিঙ্গাপুরে আসতে হবে না। এই ছিল আমার কাছে সর্বশেষ সিঙ্গাপুরের খবর। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।